অঙ্গনওয়াড়ি হোক কিংবা স্কুল, মিড ডে মিল নিয়ে নানা অপ্রীতিকর ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। তবে এবার মিড ডে মিলে একেবারে অন্য ছবি দেখা গেল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হলো অন্নপ্রাশন অনুষ্ঠান। 7 মাসের শিশুর মুখে তুলে দেওয়া হলো ভাত ও পায়েস, আর গোটা আয়োজনটাই করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরাই। কোচবিহারের তুপানগঞ্জের শালবাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকাল থেকেই ছিল খুশির আমেজ। ফুল ও বেলুনে সেজে ওঠে গোটা অঙ্গনওয়াড়ি চত্বর, যার জন্য এত আয়োজন ওই একরত্তির নাম মিম সুলতানা। বাঙালির রীতি মেনে চন্দনের ফোঁটা ও মাথায় টোপর পরানো হয় একরত্তিকে। অন্নপ্রাশনের মেনুতেও চমক ছিল, খিচুড়ি, ডিম, লুচি, মিষ্টি, জিলিপির মতো হরেক রকম খাবার। অন্য শিশুদেরও এদিন এই খাবার দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশনের অনুষ্ঠান শুনে গ্রামবাসীরা ভিড় করেছিলেন। শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় জামা। প্রায় 25 জন অঙ্গনওয়াড়ি কর্মী মিলে এই উদ্যোগ নিয়েছিলেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন, গর্ভবতী ও শিশু সন্তান সহ মায়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মুখিয়ে করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন তারা। শিশুর দীর্ঘায়ু কামনা করে তাকে আশীর্বাদ করেন সকলেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন অভিনব উদ্যোগে খুশি শিশুর পরিবার ও গ্রামবাসীরা। মুসলিম সম্প্রদায়ের শিশুকন্যার ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন করে সম্প্রীতির বার্তা দিলেন ICDS-এর কর্মীরা। রাজ্য সরকারের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন শালবাড়ি কলোনি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিম সুলতানা নামের 7 মাসের এক শিশুকন্যার মুখে ভাতের আয়োজন করেন এই ICDS কর্মী ও হেল্পাররা। অন্নপ্রাশন উপলক্ষে এদিন ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় গোটা কেন্দ্রটি। বাঙালির রীতি মেনেই চন্দনের ফোঁটা ও মাথায় টোপর পরানো হয় শিশুকন্যাকে। তার সামনে সাজানো হরেক রকম খাবার। উলুধ্বনি শুনে কৌতূহল বশত এলাকার গ্রামবাসীরাও ভিড় জমিয়েছিলেন এই শিশুর আলোয় কেন্দ্রে। শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রমুখী করতেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ICDS কর্মীরা। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ICDS কর্মী প্রিয়াঙ্কা রায় জানান, সুপুষ্টি দিবস উপলক্ষে এক শিশুকন্যার মুখে ভাতের আয়োজন করা হয়েছে। আরেক ICDS কর্মী ও অরূপা কণ্ডু সাহা বলেন, পঞ্চায়েতের অন্তর্গত সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান করা হয়।